হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওন। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। সো আজকের এই ভিডিওতে দেখাবো, আমরা অনেকেই পোস্টাল কোড, পোস্ট কোড এবং জিপ কোডটা চিনি না। এটা আমাদের অনেক ক্ষেত্রে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে কাজে লাগে, বা আমাদের নিজেদের পরিচয় যদি কোনো ফর্ম ফিল আপ করতে যাই তখনও এটা প্রয়োজন হয়। তো এই পোস্ট কোড, পোস্টাল কোড এবং জিপ কোড আপনারা কোথায় পাবেন এবং কীভাবে পাবেন পুরোপুরি বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও করছি, তার জন্য অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি গুগলে। তো গুগলে এসে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লিকের মাধ্যমে এই সাইটটাতে চলে আসতে পারবেন। এটার মধ্যে দেখবেন যে আপনি কোথায় থাকেন, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি আপনার পোস্টাল কোড, জিপ কোড এবং পোস্ট কোড যেটা বলে এটা পেয়ে যাবেন। মূলত এটা হলো আমাদের এরিয়ার যে পোস্ট অফিসের যে কোড সেটা। তো এখন এটা আমাদের কেন প্রয়োজন হয়, তো এটা আমাদের মূলত এই কারণে প্রয়োজন হয়, আমাদের যদি কোনো ভেরিফাই করার জন্য, আমাদের অ্যাড্রেস, আমাদের ঠিকানা ভেরিফিকেশন করার জন্য আমাদের সেই কোডটি দেওয়া প্রয়োজন হয়, এবং আপনার লিগাল অ্যাড্রেসটা দেওয়ার জন্য সেটা প্রয়োজন হয়। যেমন গুগল থেকে যদি অ্যাডসেন্স বা কোনো যদি কেউ চিঠি পাঠায় আপনাকে, অথবা কোনো জিনিসপত্র পাঠায়, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আপনি ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং এটা জেনে রাখুন। তো এখন হলো আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসবেন, প্রথমে আসার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা ডিভিশন যেটা আছে সেটার মধ্যে থেকে আপনার সিলেকশন করবেন আপনি কোথায় থাকেন। তো এখানের মধ্যে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এরকম আপনি অনেকগুলো পেয়ে যাবেন। আমি যেহেতু ঢাকাতে থাকি তো আমি ঢাকাটা আসলে বেশি আপনাদেরকে বোঝাতে পারবো, কারণ আমি ঢাকার এরিয়াটা মোটামুটি আইডিয়া আছে। সাপোজ আমি ঢাকার ধামরাইতে থাকি, তো এখন এখানে দেখতে পাবো যে ঢাকা আছে, ঢাকা ধামরাই। তো এটার পোস্টাল কোড বা পোস্ট কোড যেটা এখানে দেখতে পাচ্ছি, যেটার পোস্ট কোড বা পোস্টাল কোডটা হলো 1350, ঠিক আছে, চারটা ডিজিটের সংখ্যা 1350। যেখানে আপনার ফর্ম ফিল আপ বা ইমেলের মধ্যে যদি প্রয়োজন হয় সেখানে এই চারটা ডিজিট দিয়ে দেবেন। এছাড়া আপনাকে যদি আরও যদি বিস্তারিত জানতে হয় বা জানা প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হলো, একদম সরাসরি আপনি যদি ডিরেক্ট চান তাহলে যেটা করতে পারেন সেটা হলো আপনাদের এলাকার নাম লিখবেন। সাপোজ আমি লিখব ঢাকা মিরপুর, লিখব ঢাকা মিরপুর পোস্টাল কোড। ওকে, ঢাকা মিরপুর পোস্টাল কোড লিখলাম, সরাসরি কিন্তু এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন যে ঢাকা মিরপুরের পোস্টাল কোড যেটা আছে সেটাই চলে আসছে, যে 1216, দেখতে পাচ্ছেন যে 1216 যেটা আছে ঠিক কারেক্ট ওইটা চলে আসবে। এখন আপনাদের কোশ্চেন হলো যে আপনাদের এলাকাটা আসবে কি না। অবশ্যই আপনারটা আসবে, আপনার সিম্পলিভাবে এরকম আপনি লিখবেন, লিখে এটা অ্যাকসেপ্ট করলে এটা হয়ে যাবে। কারণ এটা নিয়ে অনেক মানুষ আমাকে কমেন্টস বা মেসেজ করছে যে ভাইয়া পোস্টাল কোডটা কী, পোস্টাল কোডটা কোথায় পাবো, তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।